মেয়েটি সমুদ্রতে শুয়ে থাকার সময় একটি কাঁকড়া বিছে তার ঘাড়ে কামড়ে পালিয়ে যায়। কাঁকড়া বিছের কামড়ে তার ঘাড়ে অসহ্য যন্ত্রণা হলে তৎক্ষণাৎ সে চিকিৎসার জন্য ক্লিনিকে যায়। এই ডাক্তারবাবু কি অবস্থা চিকিৎসা করলো সেটা দেখতে দেখতে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ডাক্তারবাবু দেখেন কাঁকড়া বিছের কামড়ে তার ঘাড়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, তাই ওই ইনফেক্টেড জায়গাতে একটি ইঞ্জেকশন দেওয়ার পর ওষুধের স্প্রে করতেই ভেতর থেকে অনেক পোকা বেরিয়ে আসতে থাকে। তখন এই সার্জারি করা চিমটা দিয়ে সমস্ত পোকাগুলিকে একটা একটা করে টেনে সেখান থেকে বাইরে বের করে দেন। এরপর একটি ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে ঘাড়ের মধ্যে থাকা কাঁকড়া বিছের বিষগুলিকে টেনে তুলে ফেলার পর তুলোর মধ্যে কয়েক ফোঁটা ওষুধ নিয়ে পুরো ঘাড়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা আপনারা কখনো কাঁকড়া বিছে দেখেছেন কমেন্টে জানাবেন। এরপর একটি লেজার ট্রিটমেন্ট যন্ত্র দিয়ে ঘায়ের মধ্যে লেজার ট্রিটমেন্ট করার পর ওই ঘায়ের মধ্যে একটি ওষুধ লাগিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়। ফোস্কার ভেতরে থাকা পুঁজগুলিকে বের করে কাপড় দিয়ে মুছে ফেলার পর সেখানে কয়েক ফোঁটা ওষুধ লাগিয়ে দেওয়া হয়। কয়েকদিন পর ব্যান্ডেজটা খুললে দেখা যায় তার ঘা পুরোপুরি ভালো হয়ে গেছে। মেয়েটি সমুদ্রতে শুয়ে থাকার সময় একটি কাঁকড়া বিছে তার ঘাড়ে কামড়ে পালিয়ে যায়। কাঁকড়া বিছের কামড়ে তার ঘাড়ে অসহ্য যন্ত্রণা হলে তৎক্ষণাৎ সে চিকিৎসার জন্য ক্লিনিকে যায়। এই ডাক্তারবাবু কি অবস্থা চিকিৎসা করলো সেটা দেখতে দেখতে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ডাক্তারবাবু দেখেন কাঁকড়া বিছের কামড়ে তার ঘাড়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, তাই ওই ইনফেক্টেড জায়গাতে একটি ইঞ্জেকশন দেওয়ার পর ওষুধের স্প্রে করতেই ভেতর থেকে অনেক পোকা বেরিয়ে আসতে থাকে। তখন এই সার্জারি করা চিমটা দিয়ে সমস্ত পোকাগুলিকে একটা একটা করে টেনে সেখান থেকে বাইরে বের করে দেন। এরপর একটি ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে ঘাড়ের মধ্যে থাকা কাঁকড়া বিছের বিষগুলিকে টেনে তুলে ফেলার পর তুলোর মধ্যে কয়েক ফোঁটা ওষুধ নিয়ে পুরো ঘাড়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা আপনারা কখনো কাঁকড়া বিছে দেখেছেন কমেন্টে জানাবেন। এরপর একটি লেজার ট্রিটমেন্ট যন্ত্র দিয়ে ঘায়ের মধ্যে লেজার ট্রিটমেন্ট করার পর ওই ঘায়ের মধ্যে একটি ওষুধ লাগিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়। ফোস্কার ভেতরে থাকা পুঁজগুলিকে বের করে কাপড় দিয়ে মুছে ফেলার পর সেখানে কয়েক ফোঁটা ওষুধ লাগিয়ে দেওয়া হয়। কয়েকদিন পর ব্যান্ডেজটা খুললে দেখা যায় তার ঘা পুরোপুরি ভালো হয়ে গেছে। মেয়েটা অনলাইনে অনেকগুলো আই লেন্স অর্ডার করে এবং রাতের বেলা ঘুমানোর আগে সব লেন্স চোখের মধ্যে পরে সে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখা তার দুটো চোখে ইনফেকশন হয়ে গেছে, তাই দেরি না করে সে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য আই স্পেশালিস্টের কাছে যায়। এই ডাক্তারবাবু কীভাবে তার চিকিৎসা করলো সেটা দেখতে দেখতে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, প্লিজ করে দিন। ডাক্তারবাবু দুটি কটন বাদ দিয়ে চোখের ময়লাগুলিকে পরিষ্কার করার পর ফোস্কার উপরে আঙুল দিয়ে চাপ দিলে ভেতর থেকে পুঁজ বেরিয়ে আসে, তখন সেগুলিকে সাদা কাপড় দিয়ে মুছে ফেলা হয়। বন্ধুরা স্টাইলিশ চশমা পড়তে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ডাক্তারবাবু মেয়েটা চোখের মধ্যে পড়ে থাকা সমস্ত লেন্সগুলিকে একটা একটা করে খুলে নেওয়ার পর চোখের মধ্যে ড্রপারের ওষুধ লাগিয়ে দেন। সবশেষে টুলের সাহায্যে চোখের এই ফোস্কার ভেতরে থাকা পুঁজগুলিকে বাইরে বের করে চোখের মধ্যে ব্যান্ডেড করে দেওয়া হয়। কিছুদিন পর ব্যান্ডেডটি খুলে দেখা যায় তার চোখের ঘা পুরোপুরি ভালো হয়ে গেছে। সমুদ্রপথে যাত্রা করার সময় এই জলজাহাজটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। এই মেয়েটি কোনোরকম সেখান থেকে প্রাণে বেঁচে গেল। সূর্যের প্রখর উত্তাপে তার পিঠের চামড়া ঝলসে যায়। তখন এই উদ্ধারকারী দল তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। বন্ধুরা সূর্যের প্রখর তাপে দেখুন মেয়েটার পিঠের কি অবস্থা হয়েছে, তাই ডাক্তারবাবু একটি ছুঁচ নিয়ে ঘায়ের সমস্ত ফোস্কাগুলিকে ফুটো করে ভেতরে থাকা সমস্ত জলকে বের করার পর একটি কাপড় দিয়ে পরিষ্কার করে দেন। বন্ধুরা মেয়েটার চিকিৎসা দেখতে দেখতে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনি কোন শহর বা গ্রাম থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। সার্জারি চিমটা দিয়ে ঘায়ের সমস্ত ডেড স্কিনগুলিকে টেনে টেনে উঠিয়ে নেওয়ার পর একটি বার্ন রিলিফ ক্রিম পুরো ঘায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। শেষে অ্যালোভেরা জেলের সাথে মধু মিশিয়ে সেই মিশ্রণটিকে ঘায়ের মধ্যে ভালোভাবে লাগানোর কয়েক ঘন্টা পর তার পিঠের ঘা পুরোপুরি ভালো হয়ে যায়। এই নৃত্যশিল্প মেয়েটি তার প্রতিটা প্রোগ্রামে নাভিতে রিং পরে নাচ করতো। একদিন নাচতে নাচতে হঠাৎ নাভিতে প্রচণ্ড যন্ত্রণা হলে তৎক্ষণাৎ সে ট্রিটমেন্টের জন্য ক্লিনিকে যায়। ডাক্তারবাবু দেখেন তার নাভিতে ভারী রিং পরার জন্য ইনফেকশন হয়ে গেছে, তাই তিনি নাভির ঘায়ের উপর একটি ওষুধের স্প্রে করে সাদা কাপড় দিয়ে পরিষ্কার করে দেন। এরপর আঙুল দিয়ে নাভির রিংগুলিকে একটা একটা করে খুলে ফেলেন। বন্ধুরা আপনি কোন মোবাইল থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। এই চিমটা দিয়ে ঘায়ের ভেতরে থাকা ময়লাগুলিকে পরিষ্কার করতে করতে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ছোট ভাই হিসেবে এটি অনুরোধ করছি, প্লিজ করে দিন। নাভির গর্তটিকে তুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর একটি অ্যান্টিসেপ্টিক ক্রিম পুরো ঘায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর মেয়েটা আবার আগের মতো সুস্থ হয়ে যায়। এই ছেলেটা নাকে একটা মাছি ঢুকে পড়ে। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার নাক থেকে ব্লিডিং হচ্ছে, তাই সে চিকিৎসার জন্য দেরি না করে ENT স্পেশালিস্টের কাছে যায়। ডাক্তারবাবু এই যন্ত্র নাকের ভিতরে ঢুকিয়ে দেখতে পান একটি মরা মাছি ও তার অনেক জীবন্ত লার্ভা রয়েছে, তাই তিনি কটন বার দিয়ে নাকের ভেতরে ময়লাগুলিকে পরিষ্কার করার পর একটি লার্ভা নাক থেকে বেরিয়ে এলে চিমটার সাহায্যে সেটিকে বাইরে টেনে বের করে দেন। এরপর এই যন্ত্রটি নাকের ভিতরে ঢুকিয়ে সেখানে থাকা মরা মাছি ও তার জীবন্ত লার্ভাগুলিকে সার্জারি করা চিমটা দিয়ে টেনে টেনে বাইরে বের করে আনে। বন্ধুরা আপনার নাকে কখনো মাছি ঢুকেছে কমেন্টে জানাবেন। এই ভ্যাকুম ক্লিনারটি নাকের ভিতরে ঢুকিয়ে সেখানে থাকা সমস্ত নোংরা আবর্জনাগুলিকে টেনে বাইরে বের করে ফেলা হয়। সব শেষে তুলোর মধ্যে একটি ওষুধ মাখিয়ে নাকের ঘায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর তার নাকের ঘা পুরোপুরি ভালো হয়ে যায়। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ছোট ভাই হিসেবে এটুকু অনুরোধ করছি, প্লিজ করে দিন।